সম্ভাবনা নতুন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম আমি সেলিম মাহমুদ জাতীয় ছাত্র সমাজ নানগুজ জেলা এবং একষট্টি নং হাজি সালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি সর্বশক্তিমান মহান আল্লাহ পাকের নাম স্মরণ আরম্ভ করে আমি আমার কিছু কথা সকলের মাঝে বলতেছি বর্তমান যুগের রাজনীতিতে প্রেক্ষাপটে ভালো মানুষের সংখ্যা নিতান্তই খুব কম এখন পাওয়া যায় কেসিনো মার্কা টেন্ডারবাজি ওই সন্ত্রাসী চাঁদাবাস ভূমিদস্যু রাজনীতিবিদদের মাঝে আসলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ দরকার আর আমাদের সেই বন্দরের সোনার মানুষ জননেতা জনাব ভাই যার নেতৃত্বে গড়ে উঠেছে বন্দরে সেই মদনপুর থেকে কলাগাছিয়া পর্যন্ত অগণিত ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ তার আদর্শে আমরা আদর্শিত তিনি আমাদের রাজনীতির শিক্ষাগুরু তার কাছ থেকে রাজনীতি শিখেছি সে আমাদেরকে সবসময় সৎ এবং অন্যায়ের বিরুদ্ধে ধারানোর বলিষ্ঠ রাজনীতি হিসেবে আমাদের গড়ে তুলেছেন আমরা কখনো সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি এই সমস্ত অপকর্মের সাথে জড়াই নেই যাই হোক ভাই যদি আজকে রাজনীতি থেকে দূরে সরে যায় তার মতো এরকম নেতা আমাদের বন্দর উপজেলায় এবং সাধারণ জনগণ ও রাজনীতিবিদদের জন্য একটি দুর্ভাগ্য কারণ তার মতন আদর্শিক নেতা পাওয়া সকল জনগণ এবং রাজনীতিবিদদের জন্য একটি ভাগ্যের ব্যাপার আজকে খুবই দুঃখ লাগে যে যে আফজাল ভাই তার দীর্ঘ আটাশটি বছর তার জীবন থেকে শুধু রাজনীতিতে ব্যয় করেছেন মানুষ কেউ স্বপ্ন দেখে এমবিবিএস ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ বড় বিজনেসম্যান হবে কিন্তু আফজাল ভাইয়ের স্বপ্ন সেই শিশুকাল থেকে সেই তরুণ কাল থেকেই নাসিম ওসমানের কাছ থেকে শিখেছেন জনগণের সেবা কিভাবে মানুষের সেবা করা যায় কিভাবে মানুষের সুস্থ বিচার পেতে হলে রাজনীতি করতে হয় এবং সে শিখেছেন মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন তাই জননেতা আফজাল বাই যদি আজকে রাজনীতির মাঠ থেকে চলে যায় আমাদের যুব সমাজ অগণিত তার ভক্তবৃন্দ সকলেই আজকে ব্যথিত আমরা আশা করব আফজাল বাই তার এই ডিসিশন থেকে যেন সে ফিরে আসে এবং সবার মাঝে আবার সেই আফজাল বাই তার সেই স্বাভাবিকভাবে যেন ফিরে এসে হয়তো আজকে আফজাল ভাই তার রাজনীতি থেকে দূরে সরে গেলে তার জায়গায় কেউ না কেউ আসবে কিন্তু সে আফজাল ভাইয়ের মতো নিষ্ঠাবান এরকম হবে কি না সেটা সন্দেহ এবং সে চলে গেলে যেই সুশৃঙ্খল এবং যেই গুছানো সাজানো বাগান সেই বাগান হয়তো আর সেই রকমভাবে ঠিক থাকবে না সেই বাগান হয়তো লণ্ডবণ্ড হয়ে যাবে সেইখানে দূষিত পোকা ঢুকবে দূষিত পোকা ঢুকে সমস্ত কিছু নষ্ট করে ফেলবে আমরা আফজাল ভাইয়ের ভক্তবৃন্দ এবং আফজাল ভাইয়ের শিষ্য সেই হিসেবে বলব ভাইকে তিনি আমাদের দিকে তাকিয়ে হাজার হাজার তার শিষ্যকর্মী বন্দরে তিনি তার শিষ্যদের দিকে তাকিয়ে তিনি যেন আবার আমাদের মাঝে ফিরে আসেন সে আশায় ব্যক্ত করে আমি আমার এই কথা সমাপ্ত করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ জিন্দাবাদ ভাইয়ের জয় হোক এই বলে আমার বক্তব্য